সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের সাথে আছে আমি একরাম হোসেন স্যার পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমি আলোচনা করবো তোমাদের গণিত বিয়ের পৃষ্ঠা নিরানব্বই অর্থাৎ অনুশীলনী নয় থেকে চার নম্বর সমস্যা নিয়ে প্রশ্নটি হচ্ছে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার ছয়শত আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল এখানে মুনাফার হার দেওয়া মুনাফা দেওয়া এবং সময় অর্থাৎ এক বছর বলা হয়েছে তাহলে নির্ণয় করতে হবে আসল আমরা আসলের সূত্র আমরা আগেও আলোচনা করেছি আমরা আসলের সূত্র ব্যবহার করে এই অঙ্কটির সমাধান করব চার নম্বর আমরা জানি আমরা জানি আসল সমান আসল সমান সূত্রটি হচ্ছে মুনাফা গুণ একশো নিচে মুনাফার হার মুনাফার হার গুণ সময় এখানে মুনাফা হচ্ছে দেয়া যে প্রশ্নে যেটা মুনাফা সমান ষোলোশো আশি টাকা প্রদান করা হয়েছে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা প্রদান করা মুনাফা হচ্ছে ষোলোশো আশি তারপর মুনাফার হার মুনাফার হার হচ্ছে পনেরো পার্সেন্ট হারে বলা আছে তাহলে মুনাফা হার হচ্ছে পনেরো সময় এক বছর এক বছর এখন আমরা সংখ্যাগুলো বসিয়ে নেব ঠিক জায়গায় মুনাফা হচ্ছে ষোলশ আশি গুণ একশত মুনাফার হার পনেরো গুণ সময় হচ্ছে এক বছর সমান আমরা যদি নিচের যে পনেরো আছে পনেরো কে আমরা চাইলে পাঁচ দ্বারা ভাগ করতে পারি পনেরো কে পাঁচ দ্বারা ভাগ করলে হবে তিন এবং এখানে যদি একশো কে পাঁচ দ্বারা ভাগ করি ও হবে বিশ পাঁচ বিশে একশো এবং পাঁচ তিন পাঁচে পনেরো এখন আর আপাতত ভাগ করছি না আমরা শুধুমাত্র উপরে যে গুণ এবং নিচে যে গুণগুলো আছে সেই গুণটুকু করব তিন আরে একে গুণ করলে তিন এবং উপরে গুণ করতে হবে এক হাজার গুণ বিষ এখানে বিষকে যদি আমরা সহজ পদ্ধতিতে দুই হিসেবে ধরি সেক্ষেত্রে দুই দুই শূন্য শূন্য আর দুকানের ষোলোর ছয় হাতে থাকবে এক দু ছয় দুকানে বারো আর এক তেরোর তিন হাতে থাকবে এক দুই একে দুই আর এক তিন আর এই বিশ্বের মধ্যকার একটি শূন্য এখন তেত্রিশ হাজার ছয়শকে ভাগ করতে হবে তিন দ্বারা তাহলেই পাওয়া যাবে আমাদের আসলের পরিমাণ আমরা ভাগ করে নিচ্ছি তিন দ্বারা তেত্রিশ হাজার ছয়শ তিন একে তিন পরবর্তী তিন নামিয়ে নেব এখানে তোমরা খেয়াল রাখবে একসাথে একসাথে যদি প্রথম যে সংখ্যা আছে সেই সংখ্যাকে যদি ভাগ করা যায় সেক্ষেত্রে একাধিক সংখ্যাকে ভাগ করা যাবে না যে সংখ্যা পর্যন্ত প্রথমে ভাগ করা যাবে সেই সংখ্যা পর্যন্ত ভাগ হবে এক্ষেত্রে আমরা যদি ভাগ করি তেত্রিশকে একসাথে ভাগ করতে পারতাম কিন্তু এভাবে ভাগ করাটা নিয়ম অনুযায়ী হবে না তো প্রথম যে সংখ্যা আছে সেই সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে যদি ভাগ করা যায় তাহলে ওই সংখ্যা পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে ভাগ আচ্ছা পরবর্তীতে দেখো তিন এখন তিন একের মধ্যে তিন তিনের মধ্যে একবার যাবে তিন তারপর ভাগ এখানে ভাগশেষ নেই তারপর আছে ছয় 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 নামিয়ে নিলাম তিন দুগুণে ছয় ভাগশেষ নেই পরবর্তীতে আছে শূন্য তিন শূন্যের মধ্যে যাবে শূন্য বার তিন শূন্য শূন্য এরপরে আছে আরেকটি শূন্য তিন শূন্য শূন্য আর অবশিষ্ট কিছু নেই আমাদের ফলাফল হচ্ছে এগারো হাজার দুইশো কথা আমাদেরকে আসল নির্ণয় করতে বলেছে আসল নির্ণয় হচ্ছে এগারো হাজার দুশোতে আসল কত ছিল আসল ছিল এগারো হাজার দুইশো টাকা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে ক্লাস আগামী ক্লাসে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো নিজের পরিবার সমাজ দেশ কিংবা পৃথিবীকে নিজের মতো করে ভালো রাখো আসসালামু আলাইকুম